ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের আমতা খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয় আমতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনুরুল ইসলাম খান লাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান ফরহাদ ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার আমতা ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন